আসসালামু আলাইকুম ইউটিউবে রায়হানুল ইসলাম নামে একজন ভাই কমেন্ট করেছিলেন ভাইয়া ভিজিট ভিসায় দুবাই যাওয়ার কতদিন টাইম থাকতে পারে প্রশ্নের উত্তরে আমি এই ছোট্ট ভিডিওটি তৈরি করতেছি আমি তেমন একটা এক্সপিরিয়েন্স নাই এই ভিজিট ভিসায় দুবাইয়ের ভিসার প্রসেসিং সম্পর্কে তবে অনলাইন থেকে যতটুকু ঘাঁটি করে জানতে পারছি সেটাই আমি আপনার সাথে শেয়ার করতেছি অ্যামেরাত এয়ারলাইন্স ভিসা সার্ভিস ইউনাইটেড আরব আমিরের কথা বলতেছি আমিরাতসের মাধ্যমে ভিসা আবেদন করার পর তিন থেকে চার কর্মদিবস সময় লাগে ভিসা পেতে এবং ভিসা ফি ফেরত যোগ্য নয় সব ধরনের ভিসার মেয়াদ ত্রিশ দিন করে দুইবার বাড়ানো যায় ফর এক্সাম্পল যে কোনো একটা কারণে আপনার বিচার মেয়াদ চলে গেছে আপনি দুইবার এই বিষার মেয়াদটা বাড়াতে পারবেন প্রতিবার বিচার মেয়াদ বাড়াতে খরচ পড়বে আটশো পঞ্চাশ দিয়ে হাম এখন বলছি আপনি বিচার ধরন অনুযায়ী বিচার মেয়াদ প্রবেশাধিকার এবং বিচার ফি সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট বিচার ধরুন সিঙ্গেল এন্ট্রি আপনি যদি সিঙ্গেল এন্ট্রি হতে চান তাহলে আপনার বিসার ম্যাথ থাকবে ত্রিশ দিন এবং একবার প্রবেশ করতে পারবেন আর আপনার বিসার ফিটা হচ্ছে তিনশো ত্রিশ দিয়ে হাম আর মাল্টিপল এন্ট্রি মানে হয়তো দুজন হতে পারে তিনজনও হতে পারে আপনার বিচার মেয়াদ ত্রিশ দিন আরব আমিরাতে এন্ট্রি করতে পারবেন একবার বিচার ফি হচ্ছে আটশো দিয়ে হাম আর সিঙ্গেল এন্ট্রি লং টার্ম মানে অনেক সময়ের জন্য একলা একলা আপনি এন্ট্রি করবেন তো এই ক্ষেত্রে আপনার বিচার মেয়াদ থাকবে নব্বই দিন আর প্রবেশ প্রবেশাধিকার একবার আর বিচার মেয়াদ হচ্ছে ছয়শো পঞ্চাশ দিয়ে হাম মাল্টিপল এন্ট্রি লং টার্ম একসাথে দুই তিনজন একসাথে দুই তিনজন ভিজিট করবেন অনেক লম্বা সময়ের জন্য সেই বিসের মেয়াদ থাকবে নব্বই দিন প্রবেশাধিকার একবার করতে পারবেন আর বিচার ফিটা হচ্ছে সতেরোশো দিয়ে হাম তো আশা করছি ইনফরমেশনটা আপনাকে সহায়তা করবে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি ভিডিওতে সেটা আপনারা সেই ইনফরমেশনগুলো হচ্ছে ইতিহাদ ইউনাইটেড আরব আমিরার সেই মানে ভিসা কালেক্টিং করার একটা ওয়েবসাইট ইউএই ভিসা গেটিং এ ইউএ ভিসা ইউনাইটেড আরব আমিরাতে ভিসা কালেক্টিং করার ওয়েবসাইট এখান থেকে আপনি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ভিসা সিঙ্গেল এন্ট্রি দেখেন এখানে আপনার ভিসার ভ্যালিডিটি থাকবে ষাট দিন ভ্যালিডিটি অফ এন্ট্রি সিক্সটি ডেজ ডিউরেশন